দেশগা থেকে সংবাদ নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি বার্তা পক্ষের সবশেষ শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধায় স্মরণ পাশ হচ্ছে রাজাকার তালিকা আইন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সাতাশ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করল ইসি করোনায় দেশে আরো সাঁত্রিশ জনের মৃত্যু নতুন রোগী এক হাজার সাতশো নিরানব্বই শনাক্তের হার দশ দশমিক ছয় বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে বরিশালকে নয় রানে হারিয়েছে ঢাকা প্রথম কোয়ালিফায়ারের লড়াইয়ে খুলনা চট্টগ্রাম এবার শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয় এ সময় মৌলবাদের বিষবৃক্ষ সমূলে উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি নেপথ্যে থেকে ভাস্কর্য বিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করছে বলেই এ বিষয়ে তারা নীরব আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দলটি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট জনরাও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে যখন বাংলাদেশ তখন চোদ্দই ডিসেম্বর এক নিকট সন্ধ্যায় কেড়ে নেওয়া হয় জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রাণ জাতীয় জীবনের শোকাতুর সে দিনটির ঊনপঞ্চাশ বছরের সূর্যোদয়ের মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে রাষ্ট্র শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা জাতীয় সংসদের স্পিকার মন্ত্রিপরিষদ ও সিটি কর্পোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সাথে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শ্রদ্ধা নিবেদন শেষে সাম্প্রতিক ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার অভিযোগ বিএনপি এই বিতর্কের পৃষ্ঠপোষক আর বিএনপি মহাসচিবের দাবি যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত বিএনপি নিরবতার কারণ তো পরিষ্কার পেছন থেকে মদর দিচ্ছে তারা তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণ যে সেই আমরা নৈতিক দায়িত্ব থাকলেও আইনগত ভিত্তি না থাকায় রাজাকারের তালিকা হয়নি বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আগামী সংসদে ইনশাল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে তাহলে আইনগত ভিত্তি নিয়ে দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। শহীদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি বিশিষ্ট জনদের আজকের আমাদের মাঝে এই মানুষগুলো নেই কিন্তু শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের কাছে একটি অসাধারণ নিরন্তর প্রেরণার উৎস। ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে কোনো জায়গা নেই ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে ঐতিহাসিকভাবেও ঐতিহাসিকভাবে কোনো জায়গা ছিল না যারা এদেশে ধর্মের নামে সহিংসতা করতে চাবে তাদেরকে বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় তাদেরকে প্রতিহত করবে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বন্ধে এখনই ব্যবস্থানে আর আহ্বান সর্বস্তরের মানুষের অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের পরিকল্পিত হত্যাকাণ্ডে শিকার বুদ্ধিজীবীদের শ্রদ্ধা বনত চিত্তে স্মরণ করলো জাতি শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ স্বাধীনতার ঊনপঞ্চাশ বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হয় হতাশা জানান শহীদ পরিবারের সদস্যরা আর ধর্মভিত্তিক রাজনীতির নিষিদ্ধের দাবি জানায় সর্বস্তরের মানুষ ভোরের ঘন কুয়াশার পর্দা ভেদ করে সবুজ ঘাসের মধ্যে পড়ে থাকা লাল গোলাপের মতো বুদ্ধিজীবীদের রক্তাক্ত দেহ খুঁজে পাওয়া গিয়েছিল রায়ের বাজারের বদ্ধভূমিতে সেদিন প্রাণহীন আধখোলা চোখগুলো যেন চেয়েছিল দিগন্তের দিকে প্রত্যাশা ছিল শুধু স্বাধীনতার দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযোদ্ধারা যখন বিজয়ের দ্বার প্রান্তে চারিদিকে জয়োল্লাসের প্রস্তুতি ঠিক তখনই শেষ আঘাত হানে পরাজিত শত্রুরা চূড়ান্ত বিজয় লাভের মাত্র দুই দিন আগে জাতির সূর্য সন্তানদের ঠান্ডা মাথায় হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী দিবসের ভোর থেকেই রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতি সোথে জড়ো হতে শুরু করেন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ স্বাধীনতার ঊনপঞ্চাশ বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় হতাশা জানান বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা সোনার বাংলার যে আদর্শ ছিল অসাম্প্রদায়িকতা এবং সাম্যবাদ গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ তার বিপরীতমুখী একটি অবস্থানে বাংলাদেশ চলে যাচ্ছে এখন আর আলোচনা নয় প্রতিরোধ করার সময় একাত্তরের যে মূল চেতনা যেই চারটি নীতি রয়েছে সেই চার নীতির উপরে ভিত্তি করে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে শ্রদ্ধা জানাতে গিয়ে সাধারণ মানুষ ও বিশিষ্ট জনেরা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বন্ধে এখনই ব্যবস্থানের নেওয়ার আহ্বানও জানান তারা বলেন স্বাধীনতার পঞ্চাশ বছর পরও ভাস্কর্য নিয়ে দেশ বিরোধীদের আস্ফালন মেনে নেওয়া যায় না সৃজনশীল সৃষ্টিকর্ম সৃজনশীল শিল্পকর্ম তার যে শক্তিশালী মাধ্যম সেই একটি মাধ্যম হলো ভাস্কর্য বিদ্যা ভাস্কর্য চর্চা সেই ভাস্কর্যের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে অপব্যাখ্যামূলক বক্তব্য উপস্থাপন করছে মুক্তিযোদ্ধাদের নিয়ে বলা হয় বীরঙ্গনাদের নিয়ে বলা হয় কিন্তু রাজাকারের চরিত্র কি ছিল মানুষ জানে না জানতে দেওয়া হয়নি আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো মানুষের ভাত কাপড়ের যে অধিকার মানুষের কাজের যে সুযোগ সেই ক্ষেত্রে অনেক কাজ বাকি আছে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মৌলবাদ যুক্ত দেশ গঠন করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মদান সার্থক হবে বলে মনে করেন সাধারণ মানুষ আর জাতি হিসেবে এ দেয় রাষ্ট্রের সমগ্র দেশবাসীর খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শ্রদ্ধা ভালোবাসা আর আনত স্মৃতিচারণের মধ্য দিয়ে সারা দেশে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা ও উপজেলা শহরগুলোতে আয়োজিত হয় নানা কর্মসূচি তবে করোনা পরিস্থিতির কারণে বেশিরভাগ জেলায় দিবসের আয়োজন হয় সীমিত আকারে শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রামের পাহাড়তলীর বদ্ধভূমিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ আওয়ামী লীগ যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ডিসেম্বর মাস আসে তখন তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে চক্রান্ত করে তার আমাদের এই আড়াল করার চেষ্টা করে বরিশালে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি জেলা ত্রিশ কোটন এলাকার বধ্যভূমিতেও জাতি শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সিলেটে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে নগরের চৌহাট্টার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় যত বেশি তারা এই শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের জীবন কর্ম জানতে পারবে তত বেশি আমরা আমাদের মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবীদের স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যেতে পারব শরীরপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের খুলনার গল্লামারী বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিবসটি উপলক্ষে প্রভাত ফেরি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তারা ক্যাম্পাসের ভেতরের বিভিন্ন সড়ক ঘুরে প্রভাত ফেরিটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে গিয়ে শেষ হয় সেখানে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় যারা পরাজিত হয়েছে তাদের কিন্তু এই গ্লানিটা আছে এবং তারা কিন্তু প্রতিশোধ তখন থেকেই ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্রের কারণেই জাতির পিতাকে আমাদেরকে হারাতে হয়েছে সেই ষড়যন্ত্রের কারণেই এখনো উপর আঘাত আসছে এছাড়া বাগেরহাট ফরিদপুর পঞ্চগড় সহ দেশের সব জেলায় সীমিত আকারে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় শ্রেষ্ঠ মেধাবীদের বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের ধর্ম ব্যবসায়ী এবং দেশবিরোধী বলে আখ্যায়িত করে সবাইকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এ আহ্বান আরবস্থানের বিভিন্ন জায়গায় আছে মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম সাহেব মুফতি এ নিয়ে তো কখনো প্রশ্ন তোলেন নাই আমাদের দেশের এই কয়জন ধর্ম ব্যবসায়ী তাহলে মক্কা মদিনার ইমাম শরীফ ইমামের চেয়েও তারা বেশি জ্ঞানী ধর্ম নিয়ে বেশি বুঝেন আসলে এরা সব ধর্ম ব্যবসায়ী দেশে উন্নয়নের নামে লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই মন্তব্য করেন মির্জা ফখরুল অভিযোগ করেন মেগা প্রজেক্ট থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি করছে সরকার দলীয় লোকজন পদ্মা সেতু নিয়ে বিএনপি নীরব সরকার দলীয় নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন বিএনপি সবসময় উন্নয়নের পক্ষে বিএনপির আমলেই দেশের প্রকৃত উন্নয়ন শুরু হয়েছিল তিনি বলেন পদ্মা সেতু কারো ব্যক্তিগত টাকায় তৈরি হয়নি জনগণের টাকায় হয়েছে তার দাবি বারো ডিসেম্বর প্রশাসন ও আইন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মানবন্ধন ও সমাবেশ প্রমাণ করে দেশে একদলীয় শাসন চলছে বিচারকদেরও ওই কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব এখানে এখন যেটা চলছে সেটা হচ্ছে পুরোপুরি একটা লুটপাট ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট এই প্ল্যান্ডারিংটা করা হচ্ছে এবং যেটা আমরা বলছি প্রত্যেকটা জায়গায় তারা মুনাফা খোঁজে প্রফিট খোঁজে প্রত্যেকটি জায়গায় এবং তারা বের করে নিয়ে আসে তাদের ফিনান্সিয়াল প্রফিট করোনার কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে ২৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর এই নতুন তারিখ ঘোষণা করেন সাতাশ জানুয়ারি চট্টগ্রাম সিটিতে ভোট গ্রহণ হবে ইভিএম এ চলবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত হওয়ার আগেই প্রার্থীদের মনোনয়ন জমা বাছাই প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষ হয়েছে বাকি শুধু ভোট ভোট গ্রহণ। চলতি বছরের মার্চ হওয়ার কথা ছিল এই সিটিতে কিন্তু করোনার কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে স্থগিত হয় ভোট পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার পাঁচ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করার বাধ্যবাধকতা আছে ইসি বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ সহকর্মী অনুপম শীল অনুপম ভোট গ্রহণের নতুন তারিখ আমরা মূলত মেয়র পদের যে দুজন প্রার্থী তাদের অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির দুই প্রার্থীর সাথে কথা বলেছি এবং এক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী যেটি বলেছেন যে যেহেতু এই নির্বাচনের কিছুটা যে প্রচার প্রচারণার কাজ সেটি কিন্তু এই করোনার আগেই তারা করেছেন সেই ধারাবাহিকতায় কত করোনার ভেতরেও তারা চেষ্টা করেছেন ভোটারদের বা এবং এই এলাকার মানুষজনের সাথে থাকতে সেই সে প্রেক্ষাপটে এখন নতুন করে মানে একেবারে নতুন পরিকল্পনা করে যে এখানে মাঠে নামতে হবে বিষয়টি সেরকম না তবে যদি নির্ধারিত সময় অর্থাৎ এখন আবার নতুন করে যেহেতু কত তারিখ থেকে এই প্রচারণা শুরু করা যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলে তারা হয়তো এই নতুন পরিকল্পনা তৈরি করবেন এরকমটি জানাচ্ছে। আর বিএনপির যিনি প্রার্থী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু ধারাবাহিকভাবে এখন আর আবার নতুন করে প্রচারণার বিষয় আছে সেক্ষেত্রে তিনি আগে যে আগে তার প্রচার প্রচারণায় সমান সুযোগ তিনি পাননি সেটি হয়তো সামনে পাবেন এবং নির্বাচনকে সামনে সাতাশ তারিখে তিনি নির্বাচনে সেনা মোতায়েনের একটি দাবি গত বা আগের বারের মতো করেছেন কিন্তু এখানে একটি নতুন প্রশ্ন দেখা দিয়েছে যে এই গত করোনার সময়ে কিন্তু তিনটি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বিভিন্ন দলের বা তারা সমনোনীত ছিলেন তিনটি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মারা গেছেন এবং সেক্ষেত্রে এখন কি ধরনের সিদ্ধান্ত আসবে সেটি নির্বাচন কমিশন এখনও পরিষ্কার করেননি সেখানে কি এই ওয়ার্ডগুলোতে কি নতুন করে কেউ মনোনয়ন সংগ্রহ করতে পারবে কি না বা দলের পক্ষ থেকে যে যারা মারা গেছেন তাদের সে সময় সেখানে কি নতুন কোনো প্রার্থীকে দল মনোনয়ন দিতে পারবে না

যারা নির্বাচনটা অনুষ্ঠানের সঙ্গে জড়িত তারা কি বলছেন না আসলে এসেছে এবং ঢাকা থেকেই আমরা নির্বাচন কমিশনের যাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদের সাথে আনুষ্ঠানিক কোনো কথা বলেনি তবে অনানুষ্ঠানিকভাবে বলেছেন যে একটি ডেট নির্ধারণ করা হয়েছে এখন তাদের কাছেও পরিপূর্ণ নির্দেশনা এখনো ওইভাবে আসেনি তারা পরিপূর্ণ নির্দেশনা পেলে কবে থেকে এই আবার নতুন করে প্রচারণা শুরু করা যাবে বা কি কোথায় কবে কি বিষয়ে এই বিষয়গুলো আলোচনা হবে তবে ইতিমধ্যে এই করোনার যে এই মাঝখানে যে ভোট বন্ধ ছিল বা এই প্রচারণা বা এই যে বিরতি এই বিরতিতে তারা ভোট গ্রহণকারী কর্মকর্তা এবং যে সমস্ত অফিসার এই ভোট গ্রহণ কাজ তদারকি করবেন তাদের কিন্তু প্রশিক্ষণের যে বিষয়টি সেটি তারা নিবিড়ভাবে চালিয়ে গেছেন এবং সেই বিষয়ে আর তাদের নতুন করে কিছু করার দরকার হবে না বলেই তারা আমাদেরকে জানিয়েছেন আর সাধারণ মানুষের আগ্রহ আমরা দেখেছি যে মূলত করোনার আগে যখন এই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল তখন কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত এই বিষয়গুলো নিয়ে বেশ মাঠে ঘাটে বা বিভিন্ন চায়ের স্টলে নতুন আলোচনা তৈরি হয়েছে যেহেতু চট্টগ্রাম সিটি নির্বাচনে যে মেয়র সেটি যদিও দলীয় মনোনয়ন বা সাম্প্রতিক সময়ে যে দলীয় যে ব্যানারে এই নির্বাচন হলেও এটি দীর্ঘদিন ধরেই কিন্তু এই পথটিকে ঘিরে নগরবাসীর আশা আকাঙ্ক্ষা বা নগর নগর অনুপম যা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে অংশগ্রহণমূলক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য দেশে করোনায় আরো সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত এক হাজার সাতশো জন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে এই মুহূর্তে করোনা রোগী একষট্টি হাজার তিনশো জন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শ সবার মতোই করোনা থেকে সেরে স্বাস্থ্যবিধি মানতে ওঠাদেরও হবে সারাদেশে দশটি অ্যান্টিজেন ও ষোলো জিন এক্সপার্ট ল্যাব সহ মোট একশো চল্লিশটি ল্যাবে চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা হয় ষোলো হাজার আটশো আটাশ জনের এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে এক হাজার সাতশো নিরানব্বই জনের দেহে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দশ দশমিক ছয় নয় এ নিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত চার লাখ বিরানব্বই হাজার তিনশো বত্রিশ জন পুরুষ সাতাশ জন এবং নারী জন সহ একদিনে আরও প্রাণ হারিয়েছেন সাঁত্রিশ করোনা রোগী এ নিয়ে মোট প্রাণ হারালো সাত হাজার উননব্বই জন করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সাধারণের পাশাপাশি সুস্থ হওয়াদেরও সুরক্ষিত থাকার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের তা না হলে পুনরায় আক্রান্ত হলে বিপদ আরো বাড়তে পারে একটা ভুল ধারণা হয়েছে একবার যখন আক্রান্ত হয়ে গেলাম আর ভূত হবে না এটা কিন্তু ঠিক নয় বিভিন্ন জায়গায় টেস্ট করে দেখা পৃথিবীর অনেক দেশে আক্রান্ত হওয়ার পর যে অ্যান্টিবডি যেটা ডেভেলপ করে কোনো যায় রিসার্চ করতে তা দেখছে তিন মাসের বেশি প্রোটেকশন দেয় না इवन কোনগুলো যা বলছে ম্যাক্সিমাম 5 মাস সুতরাং এই যে ভুল ধারণাটা এটাও কিন্তু ঠিক না কারণ যিনি একবার আক্রান্ত তার কিন্তু তিন মাস পরে বডিতে যে অ্যান্টিবডি হয়ে গেছে এটা কিন্তু আর থাকবে না তার কিন্তু সেকেন্ড টাইম इवन থার্ড টাইম আক্রান্তের ঝুঁকি কিন্তু অবশ্যই রয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তর এর বিজ্ঞপ্তি অনুযায়ী একদিনে নতুন করে সুস্থ দু হাজার চারশো উনপঞ্চাশ জন সহ মোট সুস্থ চার লাখ হাজার আটশো পঁয়তাল্লিশ শনাক্ত বিবেচনায় চট্টগ্রামে নয় বছরের শিশু গণধর্ষণের পর হত্যার দায়ে আটজনের জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চারের বিচারক জামিউল হায়দার এ রায়দান এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে দুই শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুই হাজার আঠারো সালের জানুয়ারিতে চট্টগ্রাম নগরের আকবরসো এলাকায় একটি ভবনে সিঁড়ির পাশে পাওয়া যায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী ফাতিমা আক্তার মিমের মরদেহ এ ঘটনায় দায়ের করা মামলায় ছয় আসামির একশো চৌষট্টি ধারা জবানবন্দি উনিশ শ্রেণীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করেন বিচারক আটজনকে ফাঁসির আদেশের পাশাপাশি দেয়া হয় এক লাখ টাকা করে অর্থদণ্ড রাষ্ট্রপক্ষ এই মামলা সার্বিকভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছে এবং আমরা আজকের রায়ে আমরা সন্তুষ্ট এই মামলায় আটজন আসামি সাতজন হাজতে আছেন একজন পলাতক

ন্যায়বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী যে সাক্ষীগুলোকে যারা হিসাব আমরা নিয়েছেন আমরা ন্যায়বিচার থেকে বিঘ্ন হয়েছি আমরা ন্যায়বিচার পাইনি এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিলে যাব এদিকে টাঙ্গাইলে চার বছর আগে দুই শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এছাড়া তিনজনকে আবৃত্ত কারাদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে রায় দেয় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পাঁচটা বছর বহুত আশা নিয়ে ঘুরছি কষ্ট পাইছি পাঁচ বছর কোন বিচার পাই নাই আজকে বিচার শুনে খুব সন্তুষ্ট হয়েছি বাহাদুর মিল্টন রনি এই তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আসামি মালেক শাহিনুর জহিরুল এই তিনজনকে আমৃত্য দণ্ড প্রদান করেছেন আসামি শামিম আরিফ জাকির এই তিনজনকে যাবজ্জীবন কারা দণ্ড করেছেন এবং সকলকেই এক লক্ষ টাকা করে জরিমানা ধার্য করেছেন দু সালে ষোলো সালের সাতাশ জানুয়ারি মুক্তিপণের জন্য অপহরণ করা হয় চতুর্থ শ্রেণীর ছাত্র শাকিল ও ইমরানকে পরে উনত্রিশ জানুয়ারি তাদের মরদেহ উদ্ধার করা হয় বাজারে থাকা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করে তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এছাড়াও ফার্মেসি ছাড়াও ওষুধ তৈরির কারখানাতেও প্রয়োজনে অভিযান পরিচালনার কথা বলেছে হাইকোর্ট বেঞ্চ সোমবার ওষুধ প্রশাসন অধিদপ্তর এক প্রতিবেদনে আদালতকে জানায় এবছরের নভেম্বর পর্যন্ত ত্রিশ কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে তিরানব্বই শতাংশ ফার্মেসিতে মেয়াদ ওষুধ রয়েছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে গত বছর জাস্টিস ওয়াস ফাউন্ডেশন নামে একটি সংগঠন রিট আবেদন করে শুনানিতে সারা দেশের মেয়াদ উত্তীর্ণ ওষুধ অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট সোমবার সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তর আদালতে এক প্রতিবেদনে জানায় এবছরের নভেম্বর মাস পর্যন্ত ত্রিশ কোটি চোদ্দ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে বিচারপতি মোহাম্মদ জামাল ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চের শুনানিতে আদালত বলেন ফার্মেসি ছাড়াও ওষুধের কারখানায়ও প্রয়োজনে অভিযান পরিচালনা করা উচিত ঔষধ শিল্প মালিক সমিতির সাথে কথা বলে যেগুলো ফার্মাসিটিকাসগুলো আছে সেখানে যেন রিলেভেলিং না হয় বা স্টিস পরিবর্তন করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বাজারজাতকরণ না হয় সেই জন্য প্রয়োজনে যদি সম্ভব হয় ফার্মাসিগুলোর ভেতরেও কারখানার ভেতরেও অভিযান পরিচালনা করা যায় কিনা সেটি আমাদেরকে বিবেচনা করতে বলেছেন শুনানিতে আদালত বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে উন্নত দেশের মতো দেশীয় ওষুধ প্রযুক্তি ঢেলে সাজানো উচিত ওষুধের গায়ে মেয়াদের তারিখ মূল্য ছাপার অক্ষরে রাখা উচিত বলে মন্তব্য করেছে হাইকোর্ট ডাব্লিউএইচওর যে নির্দেশনা ওই নির্দেশনা মোতাবেক যেন প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেটটা ভিজিবল হয় সেই ব্যাপারে আলোকপাত করেছে যে ডাব্লিউএইচ যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক সবকিছু করা যেতে পারে কিনা মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি করায় রাগ অ্যাক্টে এক মামলার পাশাপাশি গুরুতর ও দ্বিতীয়বার অপরাধ করায় বিশেষ ক্ষমতা আইনে এ পর্যন্ত অন্তত পনেরোটি মামলা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানাতুল ফের দাউদদানভি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এইচএসসি পরীক্ষার ফল তৈরির কাজ পুরোদমে চলছে তবে বিভাগ পরিবর্তন কারিগরি এবং উন্মুক্ত থেকে আসা এইচএসসি পরীক্ষার্থীদের ফল কিভাবে তৈরি হবে তা নিয়ে বেগ পেতে হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহেই ফল প্রকাশের আশা শিক্ষা বোর্ডের করোনার কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসির ফল দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের এবার এইচএসি ও সমমানের মোট পরীক্ষার্থী তেরো লাখ জন এর মধ্যে এক জন নিয়মিত অনিয়মিত এখন এই ফল কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা আমরা আমাদের রেজাল্ট নিয়ে খুবই চিন্তিত যত দ্রুত সম্ভব আমাদের রেজাল্ট যেন আমাদের যোগ্যতা অনুযায়ী দিয়ে দেওয়া হয় আমরা প্রত্যেকে নিয়ে খুবই দুশ্চিন্তা হয়েছি ফল তৈরির জন্য টেকনিক্যাল কমিটি একটি নীতিমালা করেছে সেই অনুযায়ী এখন ফল তৈরি হচ্ছে হ্যাঁ এবং এটার জন্য এসএসসির ফলের পঁচাত্তর এবং জেএসসির পঁচিশ শতাংশের গড় নিয়ে এইচ ফল তৈরি করা হচ্ছে সেখানে এসএসসির ব্যবহারিক পরীক্ষার নম্বরও দেয়া হবে আমরা আপ্রাণ চেষ্টা করছি আশা করি সফল কামাবো কারণ কাজটা শেষ হওয়া পর্যন্ত সরাসরি বলা যায় না ডিসেম্বরের মধ্যে তার ভিতরে আমরা রেজাল্টটা দেওয়ার কিন্তু এখনই কোন পর্যায়ে আছে বলাটার পর্যায়ে এখন আমি নেই এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলেন কিন্তু এইচএসসিতে মানবিক বা বাণিজ্যে এমন শিক্ষার্থীদের ফল তৈরি হচ্ছে এসএসসির সাথে যে বিষয়ের মিল ছিল সেখান থেকে নম্বর নিয়ে আর যে বিষয়গুলোর মিল নেই সেগুলোর নম্বর কিভাবে দেয়া হবে তা নিয়ে চিন্তা ভাবনা চলছে সায়েন্স থেকে কমার্স গিয়েছে কাজে একটু তো সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলিকে ওই কমিটি বিশেষজ্ঞরা তারা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন এবং আশা করি সবার কাছে একটা গ্রহণযোগ্য সমাধান আমরা পেয়ে যাব কারিগরি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অনেকে সাধারণ কলেজে ভর্তি হন কিন্তু এই দুই স্তরে জেএসসি পরীক্ষা নেই ফলে তাদের ফলের গড় কিভাবে হবে তা নিয়ে এখনো চলছে বিচার বিশ্লেষণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং কর্মক্ষেত্রে প্রবেশের জন্য এইচএসসি পরীক্ষার ফলাফল অনেকটাই গুরুত্ব বহন করে তাই কোনো শিক্ষার্থী যাতে ক্ষতির মুখে না পড়ে সেদিকে সর্বোচ্চ নজর রাখার আহ্বান সংশ্লিষ্টদের নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে বড় পরীক্ষায় ফেলেছে জেমকন খুলনা তাদের করা দুশো দশ রানের জবাবে এখন ব্যাট করছে চট্টগ্রাম টস হেরে ব্যাটিং পেয়েও খুলনার শুরুটা ছিল দারুণ জরুলের মারমুখী ব্যাটিংয়ে ব্যাক কেটে চলে যায় চট্টগ্রাম জাকিরের সঙ্গে ওপেনিং জুটি ফিফটি ছাড়িয়ে চলে যায় একাত্তর রানে ষোলো করা জাকির ফিরলেও জহরুল এগিয়ে যান দাপটের সঙ্গে তেত্রিশ বলে আসে শেষ পর্যন্ত পঞ্চাশ বলে আশি রানের দারুণ এক ইনিংস খেলে খুলনাকে শক্ত অবস্থান এনে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ নয় বলে ত্রিশ রানের ঝোড়ো ইনিংস দলকে দুশোর পথে এগিয়ে নেন আর আঠাশ রানের ঝোড়ো ইনিংসে সাকিব দলকে নিয়ে যান দুশো রানে এর আগে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে নয় রানে হারিয়েছে ভ্যাক্সিন কো ঢাকা দারুণ জয় কোয়ালিফায়ারে পৌঁছে গেছে মুশফিকের দল তেতাল্লিশ বলে ছুয়ান্ন করা ঢাকার ইয়াসির রাব্বি হয়েছেন ম্যাচ সেরা হার্লি টুর্নামেন্ট থেকে বিদায় এমন ম্যাচে দলীয় ছয় রানে আউট নাইম ও আলামিন সেট হওয়ার সময় নিয়ে সাদ্বিরও ফিরেছেন একঙ্কে ঢাকার ইনিংস মেরামতের গুরুদায়িত্ব মুশফিকের কাঁধে বাকিদের আসা যাওয়ার মিছিলে সাবধানী শুরু ঢাকা অধিনায়কের যোগ্য সঙ্গ দেন ইয়াসির রাব্বি ত্রিশ বলে তিতাল্লিশ করে আউট হন মুশি দলের রানকে কোনোমতে লড়াই করার জায়গায় নিতে পন করেছিলেন ইয়াসির তার ফিফটির পাশে আকবর আলীর নয় বলে একুশ রানের ক্যামিওতে কাটায় কাটায় দেড়শো রানের পুঁজি ঢাকার জবাবে ভালো শুরুর ইঙ্গিত তামিম সাইফের কিন্তু শফিকুলের বলে সাইফ বোল্ড আউট হলে সাময়িক ছন্দ পতন তবে শঙ্কা বাড়তে দেননি আফিফ ধারাবাহিকতা ধরে রেখে রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন তার ফিফটিতে টেনশন বাড়ে ঢাকার পঞ্চান্ন রানে তার দেয়া ক্যাচ আরেকটু হলেই ফসকে যেত মুশফিক নাসুম ভুল বুঝাবুঝিতে যে কারণে সতীর্থের ওপর কিছুটা মেজাজ হারান মুশি শেষদিকে দিকে বরিশালকে চেপে ধরে ঢাকার বোলাররা মাহিদুল অঙ্কন কিংবা মেহিদি মিরাজরা কেবল আশা জাগিয়েছেন কিন্তু ইনিংস বড় করতে পারেননি মাঝারি পুঁজিকেও শেষ পর্যন্ত জয়ের মঞ্চ বানিয়ে নয় রানের জয় ঢাকা নাম লেখায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মঞ্জুর আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক ইউটিউব এবং টুইটারে সাথে থাকার জন্য ধন্যবাদ